Hey my subscribers, hello my nostalgic fans, hello my nostalgic viewers, happy new year 2023, kemon achen apnara shobai, notun bochorer ekebare prothom din mone korlam ektu adda dewa dorkar, tai chole ashlam apnader sathe gaan bajna niye adda dite, to amake otit theke প্রিভিয়াস বছরের ভিডিও থেকে যারা ফলো করছে তারা জানেন আমি নস্টালজিক টাইপের মানুষ। সো 90 দশকের মেলোডিয়াস পপ রক ধাঁচ, মেলোডিয়াস রক ধাঁচ, ব্যালাড ধাঁচ, এই ধাঁচের ব্যান্ড মিউজিক যারা শুনতে ভালোবাসেন, পছন্দ করেন, নো ম্যাটার আপনি যেই পেশাতেই থাকুন না কেন, ওই ধরনের গানগুলো যারা শুনতে ভালোবাসেন তারাই শুধুমাত্র জয়েন করুন আমার সাথে, সেটাই বলতে চাই, কারণ সবাই সব কিছুতে মজা পায় না। তো ফ্রেন্ডস, আজকে আমি আড্ডা দিতে চাই ইয়ার 1995 এ কুরবানি ঈদের প্রাক্কালে একটা অ্যালবাম বের হলো সাডেন ব্যান্ড। এই সাডেন ব্যান্ড লাইন একটা 1991 সালে অডিও বাজারে প্রথম আত্মপ্রকাশ করলেও আমি এই ব্যান্ডটার প্রতি বিশেষভাবে মনোযোগী হই 1995 এ তাদের কে নামের যে অ্যালবামটা ছিল এই অ্যালবামটা শুনবার পর, কারণ এই কে অ্যালবামের কিবোর্ড পার্ট, গিটার সোলো পার্ট, রিদম পার্ট, ড্রামস পার্ট সব কিছু মিলিয়ে আমাকে কম্পোজিশনগুলো যথেষ্ট পরিমার্জিত এবং সাজানো গোছানো মনে হয়েছিল। আর বিশেষ করে ওই অ্যালবামে একজন নতুন লিড ভোকালিস্ট কাজ করেন, আমি একদম যার প্রেমে পড়ে যাই, নিবির ভাইয়া। তো প্রথমে আমি সেই সাডেন ব্যান্ড থেকে নিবির ভাইয়ার প্রতি ভালোবাসা জানি না, নিবির ভাইয়া কোথায় আছেন, অনেকদিন ধরে মিডিয়ায় তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আমাদের দেশে তো আশিক মিউজিক কোম্পানি পুরনো ব্যান্ড স্টারদের নিয়ে কাজ করেন, আশিক মিউজিক কোম্পানির যে অ্যাডমিন আছেন, যিনি মূল ব্যক্তি আছেন, তাকে রিকোয়েস্ট করব এই ভিডিওর মাধ্যমে নিবির ভাইয়াকে ফিরিয়ে আনা যায় কিনা, তার কোনো খোঁজ খবর নতুন করে পাওয়া যায় কিনা, তার কোনো লাস্ট রিলিজ পাওয়া গান একটু গান মানে প্রকাশ করা যায় কিনা ইউটিউবে যদি চিন্তাভাবনা করেন। তো আমি সাডেন ব্যান্ডের সেই কে অ্যালবামের, তখন তো ফিতা ক্যাসেট ছিল, এই পিট এবং বি পিট, এ পিটের প্রথম গান মাঝে মাঝে, সেই গানটা অল্প কয়েক লাইন আপনাদের জন্য করছি। তো আচ্ছা, গিটারটা পুরোপুরি দেখতে পাবেন না আপনারা, কারণ আমি ভিডিও ক্যামেরা খুব কাছাকাছি এসে আজকে গান করছি, কারণ গলার অবস্থা তেমন ভালো না, আমার কাছে তো মাইক্রোফোন অ্যাম্পলিফায়ার এই মুহূর্তে কোনো কিছুই নেই, যতটুকু অ্যাকুস্টিক্যালি রেকর্ড হয় সেটাই ভরসা। তো নিবির ভাইয়ার গানটা আমি স্কেল কিছুটা নামিয়ে করছি গিটারে, নিবির ভাইয়ার মতো তো আসলে অত শক্তিশালী মিড রেঞ্জ আমার নেই গলায়, বা সেই মিড রেঞ্জ গঠন করতে গেলে আমাকে আরও সময় দিতে হবে, আরও চর্চা সাধনা করতে হবে, আমি আছি প্রসেসের মধ্যে আছি, আপাতত স্কেল কিছুটা নামানো হয়েছে আগে থেকে বলি। তো নিবির ভাইয়ের মাঝে মাঝে গানটা একটু আপনাদের শোনাই। Ooh.
পুরো গান করছি না। এবার আপনাদেরকে শোনাই আমার নিজের সুসংগীত কম্পোজিশন করা একটা গান। তার আগে বলতে চাই, গানটার একটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই, 1987 সালের 28শে ডিসেম্বর আমাদের বাংলা ব্যান্ড মিউজিক এবং পপ মিউজিকের উজ্জ্বল নক্ষত্র হ্যাপি আখন্দ ভাই আমাদেরকে ছেড়ে চলে যান না ফেরার দেশে। তো আমি বহু আগেই স্টুডেন্ট লাইফে ওনাকে নিয়ে একটা গান কম্পোজিশন করেছিলাম। সরি, গিভ মি সাম টাইমস ফ্রেন্ডস, ডিস্টারবেন্স হবে, আর একটা মোবাইল সেট আছে বন্ধ করে নিয়ে। সরি ফর দ্য ইন্টারাপ্ট। তো আমি সেই কলেজ জীবনে থাকতে বা কলেজ জীবনের একটু পরে সেই শিল্পী হ্যাপি আখন ভাইয়ের একটা গান ছিল আবার এলো যে সন্ধ্যা, তো সেটার ছায়া অবলম্বনে এবং উনার না ফেরার দেশে চলে যাওয়ার স্মৃতিকে উৎসর্গ করে একটা গান কম্পোজিশন করেছিলাম। গানটার নাম আজও নামে সন্ধ্যা। এই গানটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। গানটা আন্ডার কনস্ট্রাকশন পর্যায়ে আছে, গিটার সোলোটুল কিছুই এখনও বানানো হয়নি, তবে ইনশাল্লাহ কোনোদিন হয়তোবা আমার কণ্ঠে গানটা মার্কেটে আসলেও আসতে পারে। শুরু করি।
নতুন বছর সবার ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে তালাজ স্টোরিজ থেকে তালাজ রহমান খান আজকের মতো সাইনিং অফ, লাভ ইউ।